আগের সাকিব তো পা ধরে পেয়ে থাকতো, কথার কথা। আচ্ছা আর এখনকার সাকিবের তো উল্টা, হুজুর হুজুর করতে হয়। সবচেয়ে প্রিয়তমা হবে নট দ্যাট, হ্যাঁ প্রিয়তমা নাই হতে পারে, আবার প্রিয়তমার থেকে বেশিও হতে পারে। 24 ঘন্টা সাকিবরে 2 নম্বর ফ্লোরে দেখবো, 1 নম্বর ফ্লোরে দেখবো, বিভিন্ন ফ্লোরে দেখবো, 7 নম্বরে দেখবো। এখন সাকিব ভুল করতেছে মনে হয়, ভুল করতেছে আমারও মনে হয়, আমি জানি না। সাকিব খানকে নিয়ে একটু জানতে চাই, যদিও তার সাথে কাজ করা হয়নি, তার সাথে কথাবার্তা তো হ্যাঁ 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 না না আমার ছবিতে থাকার কথা ছিল, আমার টাকাও নিছে, টাকা নিয়ে টাকা ফেরতও দিছে। কাজটা কেন করা হলো, কেন করা হলো না, এটা আমার প্রবলেম। আচ্ছা আচ্ছা, আমাদের প্রবলেম। তখন কি যখন কাজ করতে চেয়েছিলাম বা হয়নি, তখন কিছু সে কি সুপারস্টার হয়েছিল নাকি? না না, তখন মাত্র আসছে, মাত্র আসছে, আসছে 3-4টা ছবি করছে। এই তখন শাকিব খান আসলে কেমন, মানে যখন নতুন, আমরা যতদূর জানি যে আজিজ রেজার মাধ্যমে আর কি তিনি পদার্পণ করেছেন, হ্যাঁ তার ছোট ভাই হিসেবে তিনি চলচ্চিত্রে এনে সবার সাথে পরিচয় করেছেন। হ্যাঁ আমার আসলে তখনকার শাকিব আর এখনকার শাকিবের মধ্যে একটু ফার ডিফারেন্স। আগে সাকিব তো পা ধরে পেয়ে থাকতো, কথার কথা। আচ্ছা, আর এখনকার সাকিবের তো উল্টা, হুজুর হুজুর করতে হয়। এগুলি আমি পারবো না, আমার মতো লোক পারবেও না, আমি নেব। আর তারপরে শুনেছি লোকের মুখে শোনা, সে নাকি অনেক টাকা চায়, তো অত টাকা দেওয়ার আমার মার্কেটটা দেখতে হবে। তো সবচেয়ে প্রিয়তমা হবে নট দ্যাট, হ্যাঁ প্রিয়তমা নাই হতে পারে, আবার প্রিয়তমার থেকে বেশিও হতে পারে। যেমন পাকিস্তানে এক ছবি কি জানি মাওলা জট, এই ছবিটা 100 কোটি টাকার উপরে ব্যবসা করছে। তো এগুলি হয়, হঠাৎ হয়, ছুটির ঘন্টা হঠাৎ হয়, সব ছবি যেরকম হবে হবে। তো স্যার আসলে ইয়ার আমাদের চলচ্চিত্রে একটা সিনেমার যে ধরনের বাজেট থাকে, দেখা যায় একটা শাকিব খান তিনি যদি প্রিয়তমার ছবি সুপার টুপার হিট হয়েছে অবশ্যই অবশ্যই, এবং ওই ছবিতে তিনি রেন্টাল নিয়েছিলেন 1 কোটি টাকা, তা জানি। আচ্ছা 1 কোটি টাকা নিয়েছিলেন, তার আগে আমাদের ফসু স্যারের একটা ছবি করেছিলেন গোলু, ওই ছবিতে 40 লাখ টাকা তিনি রেন্টাল নিয়েছিলেন, তাও জানি। গোলুয়ের পরে প্রিয়তমা 1 কোটি টাকা। তো দেখা যায় এখন বেশিরভাগই যারা আর কি চুক্তিবদ্ধ করতেছেন, এখন দেখা যায় তিনি রেন্টাল আর কি কমাতে চাচ্ছেন না। এটা আসলে কি মানে রেন্টাল কি কমানো উচিত নাকি তার ওই পর্যন্ত থাকা কমানো উচিত? 24 ঘন্টা সাকিবরে 2 নম্বর ফ্লোরে দেখবো, 1 নম্বর ফ্লোরে দেখবো, বিভিন্ন ফ্লোরে দেখবো, 7 নম্বরে দেখবো। এখন সাকিব ভুল করতেছে মনে হয়, ভুল করতেছে আমারও মনে হয়, আমি জানি না, ও তো ওটা ভালো বোঝে। স্যার আপনি তো জানেন ও যে ইয়ার আমাদের পরিচালক আপনার বদিউল আলম খোকন স্যার, ওনার একটা ছবি আগুন ছবিটা আর কি হ্যাঁ আরম্ভ করছে, চুক্তিবদ্ধ হয়েছিলেন তখন যে টাকা দিয়ে চুক্তি করিয়েছিলেন টাকাও কিন্তু নিয়েছে, পরবর্তীতে প্রিয়তমা সুপার টুপার হিট হওয়ার পরে এখন টাকা আরো তিনি বেশি দাবি করছে। এটা আসলে কি একজন শাকিব খান কি পারে? একটা শাকিব খান কেন, কোনো আর্টিস্টই পারে না, যেই আর্টিস্ট যেই টাকাতে কথা হবে সেই টাকাতেই করা উচিত। আপনি আমাকে চুক্তিবদ্ধ করেছেন, আমি চুক্তিবদ্ধ করেছি, টাকা নিয়েছি, পরবর্তীতে আমার যদি কোনো ছবি হিট হয় তারপরে কিন্তু তো আমি আপনার কাছে তো চাইতে পারি না। তো জিনিসটা নিয়ে শাকিব খান আসলে কি ভুল করছে কিনা? অবশ্যই ভুল হচ্ছে, যদি প্রপার টাইমের মধ্যে হয়ে থাকে ওই শিডিউলটা, ওর থেকে যেটা যে শিডিউল নিচ্ছে ওইটা যদি হয়ে থাকে তাহলে চাইতে পারেন, শাকিব চাইতে পারেন। এখন দেখা যায় শাকিব খান যদি ডেন্টাল বা তার যদি বাজেটটা কমে তাহলে দেখা যায় সব ডেট ট্রেগেন নিয়ে কাজ করতে পারবে বা করবে। হ্যাঁ তা তো করবে, আমরা করব না, আমি কেন সুপারস্টার তুই আমি একজন নূতনের কাছে যাব, কেন যাব, আমি তো যাব না। একজন সুপারস্টার শাকিব খান, শাকিব খানের জায়গা আর কেউ কেন আসছে না যদি? না এইটা কিন্তু কথাটা ঠিক বলেন নাই আপনারা, যে শাকিব খানের জায়গায় কেউ, আমরা কারা ছবি করি এখন?
কেন আসবে, কিভাবে আসবে, কেন আসবে আর কিভাবে আসবে? সাকিব খানের জায়গাটা নিতে গেলে ওই ধৈর্য লাগে। সাকিব খান কিন্তু অনেক কষ্ট করছে প্রথম জীবনে। ও যখন ওই এফআই মানিকের ছবি করতে এসছে, তখন ওই যে কারিশ্মা মেয়েটার সাথে, হ্যাঁ, তো সেই ছবির সময়, সেই ছবির সাকিব তো এখন নাই, এখন সাকিব প্রিয়তমার সাকিব। আমার খুব ভালো লাগছে, আমি কাজ করিনি কিন্তু আমার ভালো লাগে যে সাকিব অন্তত বাংলাদেশকে চিনালো, এটা তো অবশ্যই ভালো। সাকিবের মাধ্যমে বাংলাদেশ চিনল, কলকাতাতে ইন্ডিয়াতে ছবি করছে এর আগে ও সাকিব, হ্যাঁ, কিন্তু প্রিয়তমা হয়নি। এরকম প্রিয়তমা কি হবে? এই প্রিয়তমা তো যুগে যুগে একবার হয়, প্রিয়তমা কি আর হয়? তবে সাকিব খুব ভালো আর্টিস্ট, মানে ওরে নেওয়া যায়।